আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 36-10 ভিত্তিক দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, প্রথমে আমরা এই 36 দশমিক সংখ্যাটাকে এখানে লিখব আলাদা করে। লেখার পরে এই দশমিক 36 সংখ্যাকে হেক্সাডেসিমালের বেস 16, আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, তাই এই হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করব। ভাগ করে ভাগফল এবং ভাগ শেষ আলাদা আলাদা করে লিখব। কিভাবে লক্ষ্য করি, এই যে বাম দিকে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, দেওয়ার পরে এইখানে লিখব 16। এবার 36কে 16 দ্বারা ভাগ করে ভাগফল হবে কত এবং ভাগ শেষ হবে কত তা নির্ণয় করব। নির্ণয় করার পর ভাগফল লিখব এইখানে আর ভাগ শেষ লিখব এই ডান দিকে। তো আমাদের 36কে 16 দিয়ে এই যে ডান দিকে আমি ভাগ করে ভাগফল এবং ভাগ শেষ কত কত হবে নির্ণয় করে দেখাচ্ছি। এই অংশটুকু অঙ্কের অংশ না, আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি, রাপ করেছি। লক্ষ্য করি, 36কে 16 দ্বারা ভাগ করে 16 দুগুণে 32, 36 থেকে 16 32 বিয়োগ করে হবে 4। তাহলে আমরা এখানে কি পেলাম, ভাগফল পেলাম 2, ভাগ শেষ পেলাম 4। ভাগফল 2, ভাগ শেষ 4। তাহলে নিয়ম অনুযায়ী এই যে ভাগফল 2 পেয়েছি, এই 2 আমরা প্রথমে লিখব, আরে ভাগ শেষ 4 পেয়েছি, এই 4 আমরা শেষে লিখব। লেখার পরে এই ভাগফল 2কে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। এখন এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে 2 ছোট 16 বড়, দুই সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা এইখানে ভাগফল 0 নিব এবং এই 2 ডান দিকে চলে যাবে। বিষয়টি আবারও বলি, লক্ষ্য করি, যখন দেখব এই সংখ্যাটি ছোট এটা বড়, তখন কি করব, এখানে 0 নিব আর এখানে যে সংখ্যাটি থাকবে সেটি ডান দিকে লিখব, এইখানে ভাগ শেষ হিসেবে। এখন এখানে 0 হয়েছে মানে আমাদের ভাগ করা শেষ। এইবার আমরা উত্তর লিখব, কিভাবে উত্তর লেখার সময় আমরা যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমরা সংখ্যা পাবো যথাক্রমে 2 এবং 4, মানে 24, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে গণ্য হবে। তো আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে। সুতরাং প্রশ্নে ছিল 36, এখানে লিখব 10 ভিত্তিক দশমিক সংখ্যা, প্রশ্নে ছিল সমান দিব, দেওয়ার পরে এই 2 আগে লিখব, তারপর এই 4 আমরা পরে লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে এইখানে ভিত্তি হিসেবে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16, তাই এইখানে আমরা বেজ আকারে বা ভিত্তি হিসাবে 16 লিখব। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে উপস্থাপন করব বেজ 16 দ্বারা। এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো, সেটি হচ্ছে এই যে আমরা সংখ্যাটি পেয়েছি 24 সংখ্যাটির সর্ববামের যে 2, এই 2 হচ্ছে এই 2, সর্ববামের অঙ্কটির নাম হচ্ছে MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং সর্বডানের যে 4, এই 4 হচ্ছে এই 4, সর্বডানের এই প্রতীককে বলা হয় এই LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো।